হাসিনা কত সুন্দর কথা বলে জানেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয়, এই জানে নাকি? বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয়, আর যে হারামখোর কোরআন তেলাওয়াত করে ফেরেশতা একটাও পার্লামেন্টে থাকে না, ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব। যতগুলো এমপি আছে হাসিনার, কেউ নাচে, কেউ ড্যান্স করে, কেউ বাজারুমে, এই মালগুলো সব তার এমপি এমএলএ। রাইবাফিহি হুদাল্লিল মুত্তাকিন, আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রব, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাব, এর মানেটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবুলা রাইবাফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক হারামখোরকে দেখলাম, তার নাম কি নূর বটে, আসাদুর নূর, এক নেমু খারাম আসাদ নূর। সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা, তেনার বিবি খাদিজা, তেনার বিবি ফাতেমা, এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিটি বড় বড় সাহাবিদের বিবিদের জন্যে কুরুচিকর মন্তব্য করেছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে চাই, যারা বসে আছেন তারা মাসলা শুনে নেন, একটা ইসলামের মাসলা। আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ। কি দেশ বললাম? সেকুলার দেশ। হিন্দুস্তানের মাটি, আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা ভারতের সংবিধানকে মেনে চলি চলবো। জোরে বলুন ইনশাল্লাহ। ভারতের আইনকে মেনে চলবো। ওই জন্য সব সময় জেনে রেখে দিবেন, বাংলাদেশের মাসলা আলাদা, পাকিস্তানের মাসলা আলাদা, আরবের মাসলা আলাদা, আর ভারতের মাসলা আলাদা। ভারতে যদি কেউ একটা আপনাদের মধ্যে বড় লোক হয় আর চার চাকা কিনতে যায়, ট্যাক্স লাগবে না লাগবে না কথা বলে? যদি ক্যাশে গাড়ি কিনেন 15 লাখ টাকার, আপনাকে উৎস দেখাতে হবে, 15 লাখ টাকা পেলি কি করে, কি করে ইনকাম করলি, কেন? চোরে চোর ধরে, বুঝতে পেরেছেন না? পারেন চোরের উপরে বাট পড়ি, জানেন কাকে বলে? চোরের উপরে বাট পড়ি মানে আপনি চুরি করে আনলেন, আপনাকে ধরলো, বে কোথা থেকে চুরি করলি স্যার, মালটা রাখ গজ্জা পরে দেখা করবি, ও মাল নিজে নিয়ে নিল, এটার নাম বাট পড়ি। তো আমাদের দেশে চোরের ওপরে বাটপুরি হয়, ওই জন্য যে দেশে বাস করছি এই দেশের আইন অনুযায়ী আমাদের ভারতে ইসলামী ব্যাংক নেই। আছে আপনাদের এখানে মেদিনীপুরে কথা বলেন? আছে। অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে, ব্যবসার প্রয়োজন পড়ে, আপনি ক্যাশে করতে পাবেন না, আপনাকে লোনেই দিতে হবে, ঠিক কিনা কথা বলে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যে দেশে বাস করছি, যে দেশে ইসলামী হুকুমত থাকবে, আমি বলে দিচ্ছি শোনো, বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখোর মৌলবিদিকে বলছি, ওই সুন্নি গুটকাখোর মৌলবিরা কান খুলে শোনো, তোমরা যারা দেলওয়ার হোসেন সাঈদীর বিরোধিতা করছো তারা শুনে লাও, যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে, সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না মেনে চলে, তাদের সকলকে কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। এটা আমি ইসলাম বললাম, এটা নবীজির আদর্শ বললাম। আরবের ভূমিতে, মক্কা মদিনার ভূমিতে, কুয়েত কাতার ইয়ামান ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে, তাদের রাজা বাদশাহকে জাহান্নামে যেতে হবে, আমি মৌলবি শওকতের বেটা বললাম। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা যে দেশে বাস করছি আমাদের জন্যে, যেমন ফটো তোলা হারাম না হারাম নয় কথা বলে? আধার কার্ডে ফটো না হলে আধার কার্ড হবে, ভোটার কার্ডে ফটো না হলে ভোটার কার্ড হবে, হবে না? এই ক্ষেত্রে আমাদের মুফতিরা, আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে। কেন? আমরা এই দেশে বাস করছি, দেশের আইন। আপনার পরিচয়পত্র করতে গেলে ফটো তুলতে হবে। আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে কথা বলে? আমি ইয়াসিন বলে যাচ্ছি,
ওই কুলাঙ্গার গুটকাখোর সুন্নি মৌলবিগুলো শোনো, বাংলাদেশে আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হয়েছে, হয়েছে না হয়নি, বোরকা পড়ে গেছে, হাত মোজা পড়ে গেছে, গাড়িতে চেপে গেছে, গেটে নেমেছে, কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো। কত কষ্ট হয়েছে, আমার বুকে ব্যথা লেগেছে না লাগেনি? কেন এই দেশে বাস করছি, ঘৃণা লেগেছে, কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, কিছু করার নেই, আমার বিবিউ নাগরিক, আমার দেশের, তাকে ফটো তুলতে হবে, কিছু করার নেই, আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে। অর্থাৎ বিবি আমার পর্দায়, বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো। কি বুঝলেন? ওই জন্যে মুসলমান ভাইদিকে বলি, আমরা ইসলামী, একরা ইসলামী রাষ্ট্র নয়, এটা আমরা হিন্দুস্তানে বাস করছি, সেকুলার দেশ একে বলা হয়। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায়। আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে, জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মোদী সরকার বিছিয়েছে জালটা, কেন? মুসলমানদের এক দেশ এক কানুন হোগা, তোমার বিয়ে আর থাকবে না, যে যার বউকে নিয়ে পারবি সু, এটা হবে কানুন। আপনারা রাগ করছেন, আমি বাস্তব কথা বলছি, কিন্তু আপনার দিকে আজকে ওয়াদা করতে হবে আল্লাহর ওয়াস্তে, আমরা দেশের সব আইন কানুন মেনে নেব, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয় আল্লাহর কসম মুন্ডুচ্ছেদ হয়ে গেল, আমরা মেনব না। চলে বলুন ইনশাল্লাহ, এটা আমরা মেনে নেব না যে এক দেশ এক কানুন। বড় কষ্ট লাগে কোথায় জানেন? পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বললেন, হামারে দেশ কে মুসলমান বেটিও কে সাথ বড়া জুলুম হতা হ্যায়, বড়া জাদাতি হতি হ্যায়। ক্যা এক এক মুসলমান চার চার সাদিয়া কর লেতে। হুজুর কটা বউ আপনি? একটা। বাবাজি আপনার কটা? একটা। আমারও একটা, চার টাকার আছে, হাত তুলেন তো, একজনারও নাই, একটা নিয়েই ঝামেলা শেষ নেই, আবার চারটা, তাই না? একটাতেই ঝামেলা শেষ নেই, চারটা নিয়ে ঝামেলা আরো বাড়াবো। বড় কষ্ট লাগে, কোরআনে চারটা জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু শব্দ রাখা আছে, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা বউ আমরা একসাথে রাখিনি, প্রয়োজন মোতাবিক, প্রয়োজন মোতাবিক, স্ত্রী যদি বন্দা হয়, স্ত্রীর যদি বাচ্চা না হয়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো, বংশকে বাড়াও। যদি তোমার স্ত্রী অসুস্থ হয়, ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবা হোক, যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালালভাবে মিলামিশা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট এটাই লাগলো, বলে মুসলমান আপনে বিবি কো তালাক দে দেতে আর বড়া জুলুম করতে হ্যায়। হিন্দুস্তানের একটাও মিডিয়া, হাম তো ঢুঁড় রহে ভাই মিডিয়া ওয়ালো কহাঁ চলে গে, মিডিয়া ওয়ালে রুবিকা লিয়াকত কহাঁ চুপ গই, তু সুবুই খান কহাঁ চুপ গই, অঞ্জন আম কশবজি, আগর এক বাপ কে বেটি হো তো এক মর্তবা দেশ কে প্রধানমন্ত্রী জি সে হামারে তরফ সে দেশবাসীয় কি তরফ সে এক সওয়াল করলো, বস মই এক সওয়াল কা জবাব চাহতা হুঁ কে জি আপকা বিবি কহাঁ পর হ্যায়, সমঝে কি নি? এ বুঝতে পেরেছো না পারো নি? যে স্যার আপনার বউটা কোথায়, যিনি নিজের বউকে অধিকার দেয়নি সে আবার আমার বউ নিয়ে চিন্তা করে, এটা কত কষ্ট লাগে, এটা কত দুঃখ লাগে, এটাই তো হচ্ছে আসল ব্যাপার। কি বুঝলেন?